বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এই দুর্যোগ মুহূর্তে তোমরা ঘরে বসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে তোমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভিডিও ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর যদি যে কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো তোমরা স্কুল খোলার পরে অবশ্যই অবশ্যই তোমরা সলভ করে নিতে পারবে। তো আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয়। আজকের বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল বল্লার পর, অর্থের তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তাহলে বিশ্বে যতগুলো সভ্যতা গড়ে উঠেছিল তার ভিতরে ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ উভয়ের সমন্বয় সাধন না হলে কখনো সম্ভব হতো না এই সভ্যতাকে টিকে রাখা। শুধু পুরুষ যেমন পারে না একটা সভ্যতাকে গড়ে দিতে, ঠিক একটি মেয়েও পারে না একটি সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিতে। একটা পুরুষ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবে এবং বিকালবেলা যখন সে বাসায় আসবে তখন সে বাড়িতে এসে সান্ত্বনা পাবে, প্রশান্তি পাবে, পুনরায় পরের দিন আবার কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। তাই যে কোনো কাজে বড় বড় সভ্যতা পৃথিবীতে গড়ে উঠেছিল তার পিছনে নারীর অবদান এবং পুরুষের অবদান অঙ্গভঙ্গিভাবে জড়িত। এই জন্যই বলা হয়েছে যে বিশ্বে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তাহলে অর্ধেক অর্ধেক একটি টাকার এবিট ওবিট। তোমাকে যদি একটা পয়সা দেওয়া হয় বা কয়েন দেওয়া হয়, তুমি অবশ্যই বুঝতে পারবা এই কয়েনটা সামনের দিকে ধরে দোকানিকে যদি বলা হয় আমাকে সম পরিমাণে আমাকে কিছু মাল দিন, অবশ্যই সে দিয়ে দেবে। ওই পয়সাটাই ঠিক উপর দিকে করে আবার যদি দোকানিকে অন্য দোকানকে বলা হয় যে আমাকে কিছু মাল দিবে না, অবশ্যই দেবে। তাহলে একটা পুরুষ এবং নারী একটি টাকার এবিট এবং ওবিট, বুঝতে পারছো? তাহলে আর একটা উদাহরণ আমরা দিই যে একটি ঘরের চারটি খুঁটি থাকে আর আমার হাত কয়টি? দুটি। একটা মেয়ে তার হাত হলো দুটি, মোট চারটি। এই চারটি একটি ঘরে যদি চারটি খুঁটি থাকে তাহলে সেই ঘরটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। ঠিক একটা সভ্যতাকে সামনের দিকে তুমি যখন এগিয়ে নিতে পারবা তখনই যখন চারটা হাত সমানভাবে কাজ করছে। আর যদি সাপোজ একটি ঘরে, আমি এই যে ঘরটা তোমাদের বোঝানোর জন্য আঁকিয়েছি, যদি এই ঘরে এক সাইডের খুঁটি যদি না দেওয়া হয় তাহলে ঘরটা এদিকেই ঢেলে যাবে, তাহলে এই ঘরটা স্বয়ংসম্পূর্ণ নয়। আবার এ সাইডের আরেকটা খুঁটি যদি আমরা তুলে ফেলি তাহলে ঘরটা থাকবে না, তাহলে কি হবে? দুইটা খুঁটির উপরে ঘর দাঁড়াতে পারবে না। তাহলে অবশ্যই আমাদের দরকার একটা একটা ঘরকে প্রতিষ্ঠা করতে অবশ্যই চারটা খুঁটির দরকার হবে। তাহলে এই চারটা খুঁটি, একটা দুটা খুঁটি হচ্ছে পুরুষ আর দুটা খুঁটি হচ্ছে মেয়ে। তাহলে এই চারটা খুঁটির মাধ্যমে একটি ঘরকে দাঁড় করানো সম্ভব। ঠিক সভ্যতার ক্ষেত্রেও বড় বড় পৃথিবীতে বড় বড় সভ্যতা গড়ে উঠেছিল তার ভিতরেও এই ছেলে এবং মেয়ের উভয় কাজ
সমন্বয় সাধন করেছিল বলে আজ এই বর্তমান সভ্যতায় আমরা পৌঁছেছি। আরেকটি উদাহরণ দিলেই নয়, তোমরা তো অবশ্যই জানো যে কৃষিকাজ সর্বপ্রথম কারা করেছিল। তাহলে কৃষিকাজ সর্বপ্রথম মেয়েরাই করেছিল, পুরুষরা অনুপ্রেরণা জড়িয়েছিল। তাহলে সৃষ্টির আদিতে বর্তমানে যে আমরা কৃষিকে দেশের প্রাণশক্তি বা উৎপাদনের ক্ষেত্র বলি, সেই উৎপাদনের ক্ষেত্রটা তৈরি করেছিল মেয়েরা। তাহলে মেয়েরা যদি সেই আদিকাল থেকে যদি চলে আসছে কাজ করতে 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 বর্তমান পর্যন্ত, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা কেন করব না? তাই তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসব, আমাদের সহযোগিতায় তারা এগিয়ে আসবে। এভাবে আমাদের জাতি আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হবে। আরেকটা উদাহরণ তোমাদের জানা দরকার, এই যে স্বাভাবিক একটা গাছ আগিয়েছি, গাছ আগানোর পরে দেখো যে আমরা বৃত্ত অবশ্যই বুঝি যে একটি ডালে দুটি যদি ফুল ধরে, একটি ডালে যদি দুটি ফুল ধরে, তাহলে বলা হয় একটি বৃত্তের দুটি ফুল। তাহলে একটা ফুল ছেলে একটা ফুল মেয়ে। তাহলে একটি ডালে যদি দুটি ফুল হয়, তাহলে একটা ফুল ছেলে একটা ফুল মেয়ে। এর মানে হলো যে আমরা যাই করি না কেন, ছেলের সহযোগিতা ছাড়া মেয়ে চলতে পারবে না, আর মেয়ের সহযোগিতা ছেলে চলবে না। তাহলে অবশ্যই আমাদের এই বিশ্ব কে সামনের দিকে এগিয়ে নিতে তথা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অবশ্যই অবশ্যই আমাদের উভয়ের প্রয়োজন আছে। তো ভাবসম্প্রসারণ আজকের এই সভ্যতার বিকাশে নারী পুরুষের অবদান অবশ্যই রয়েছে। নারী পুরুষ আজ সমান মর্যাদার অধিকারী। কেবল পুরুষ কিংবা কেবল নারী থাকলে পৃথিবীর সামনে অস্তিত্ব টিকিয়ে থাকতে পারবে না। শুধু নারী দ্বারা সম্ভব নয় এবং শুধু পুরুষ দ্বারাও সম্ভব নয়। অনেকে ভুল ধারণা পোষণ করেন, ভাবে পুরুষ নারীর চেয়ে শক্তিশালী। সভ্যতার বিকাশে কেবল পুরুষের অবদান রয়েছে, কিন্তু নারীর অবদান পুরুষের চেয়ে কোন অংশেই কম নয়। সভ্যতার আদিতে কৃষিকাজের আবিষ্কার করেছে নারী। পুরুষ বাইরে কাজ করে, ঘরে কাজ করে নারী। যদি আমাকে এবং তোমাদেরকে যদি বলা হয় তোমরা ঘর সামলাও, আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমরা বাইরে অফিস আদালতে কোর্ট কাছারিতে এবং বিভিন্ন সেক্টরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কাজ করে থাকি। আমরা সকালে চলে যাই এবং বিকেলে চলে আসি, সারাদিন ঘর গোছানোর থেকে শুরু করে রান্নাবান্না, ছেলেকে স্কুলে পাঠানো পর্যন্ত সমস্ত কাজ মা বা নারীরাই করে থাকে। তাহলে এই নারীদের কাজ কখনোই ছোট করে দেখার উপায় নেই। বর্তমান নারী পুরুষ উভয় ঘরে বাইরে সমানভাবে কাজ করে যাচ্ছে, তবু নারী আর নারীদের আমরা পুরুষের সমান মর্যাদা দিতে চাই না। আমরা ভুলে যাই নারী পুরুষ একটি বৃত্তে দুটি ফুল, একটি ছাড়া অন্যটি অচল। নারীর অবদান মর্যাদাকে অস্বীকার করা অন্যায় হবে। আমাদের উচিত নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া, একসঙ্গে কাজ করা। এভাবেই দেশ এবং জাতির উন্নতি সাধিত হবে। এই পৃথিবীতে উন্নতির পিছনে নারী পুরুষের ভূমিকা অনস্বীকার্য। নারী পুরুষ সমানভাবে কাজ করলে অবশ্যই আমাদের এই দেশ জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর আরেকটা বিষয় হলো, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা অবশ্যই জানি ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দান করেছে। তো ইসলামের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে নারীকে বাদ দিয়ে কখনো সামনের দিকে আগানো সম্ভব হবে না। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলা যে একটি ঘর যেমন চারটি খুঁটি ছাড়া দাঁড়াতে পারে না, একটি টাকার
এপি প্রফিট যেমন সমানভাবে সমান মূল্য ঠিক একজন পুরুষ একজন নারী সমান মূল্য এরপরে একটি দিকে দুটি গুণ একটি ছাড়া অন্যটি চলতে পারে না যেমন সত্য ঠিক তেমনি আমাদের এই নারী ছাড়া পুরুষ পুরুষ ছাড়া নারী কখনোই চলতে পারে না সৃষ্টির আদিতে আমরা যাচ্ছি সৃষ্টির আদিতে যখন আমরা যাব তখন অবশ্যই আমরা জেনেছি যে ইসলামের শুরুতে যখন নারী এবং পুরুষ শুধু পুরুষ ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে সৃষ্টি করে দিয়েছিল পুরুষের সহযোগিতা করার জন্য আজ পর্যন্ত সেই সহযোগিতা করে আসছে তাহলে প্রিয় শিক্ষার্থী আজকের এই আলোচনা থেকে তোমরা যা বুঝলা অবশ্যই তা বাস্তব জীবনে তোমরা প্রকাশ করবা বাস্তব জীবনে তা বাস্তবায়িত করবা তাহলে আমাদের আজকে তোমরা শিক্ষার্থী আগামী দিনে তোমরা অবশ্যই জাতির ভবিষ্যৎ হিসেবে কাজ করবা এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।